কক্সেস বাজারের বিখ্যাত এবং ভাইরাল শুটকি ভুনা। অসম্ভব মজার এই শুটকি ভুনা যারা ভর্তা লাভার্স আছে তাদের মাথা নষ্ট করে দেওয়ার উপক্রম। তো চলুন এই রেসিপিটি কিভাবে বানাতে হয় জেনে নেই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সেখানে রসুনের কোয়া এবং শুটকি এভাবে 4-5 মিনিট ভেজে নিতে হবে। শুটকিগুলোকে টুকরো করে কেটে 4-5 মিনিট গরম পানিতে সেদ্ধ করে নিলে অতিরিক্ত যে ময়লা সব পরিষ্কার হয়ে যায়। তারপর পানি ঝরিয়ে রসুন আর শুটকিগুলো এভাবে ভেজে নেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সেখানে আদা রসুন এবং লবণ দিয়ে 2-3 মিনিট ভেজে নেব, যাতে করে বেরেস্তার মতো কালার না আসে এবং অবশ্যই পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্পখানি পানি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু আবারও একসাথে মিশিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে শুটকি আর রসুনের যে ভাজাগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও সব কিছু তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এতে করে সব কিছু আবারও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ 5-7 মিনিটের মতো এগুলো এইভাবে রান্না করতে হবে। ধৈর্য সহকারে সুন্দর করে মিডিয়াম আঁচে এগুলো রান্না করে নেব। অসম্ভব মজার এই শুটকি ভুনা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনাদের অবশ্যই এই শুটকি ভুনা অনেক বেশি মজা লাগবে। যারা কক্সেস বাজারে এই শুটকি ভুনা খেয়েছেন তাদেরকে তো আর বলার অপেক্ষাই থাকে না। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।